অতি ভারী বর্ষণে জলমগ্ন হয়েছিল মালদা ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ড। তার মধ্যে 23 ও 3 নম্বর ওয়ার্ডের অবস্থা সবচেয়ে শোচনীয়। এখনো জলমগ্ন বিভিন্ন এলাকা। নিচু জায়গাগুলিতেও জল জমে থাকায় ডেঙ্গি প্রকোপের সম্ভাবনা বাড়ছে, আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এখন কি করবো বাবা, আমরা এই যে জলের ভিতরে যে কাজ করছি, এখন লোকজন দেখছে, বড় বড় সাহেবরা যদি না করে দেয় তো আমরা কি করবো বাবা। রেগুলার বৃষ্টি হলে রাস্তা ভরে জল, কোনো ড্রেনের ব্যবস্থা নাই, জঙ্গল তো জীবনেও কাটে না, আর নোংরা ফেলার কোনো ব্যবস্থা নেই। ঘরে ঘরে ঢুকে মহিলাগুলো ঢুকে বলে এখানে জল রাখবে না, আর রাস্তার জলগুলো দেখে না, জল ফেলতে পারছে না, ড্রেন হচ্ছে না, রাস্তাটা এরকম হয়ে গেছে, এই যে ডেঙ্গু হয়ে যাচ্ছে। পাশের বাড়ির নার্সিং রুম থেকে এখন 30,000 টাকা খরচা হলো, দিয়ে আবার ভর্তি করে আবার ঠিক করে নিয়ে আসলো। বৃষ্টির জলটা চলে গেছে, এটা জল আটকে আছে, ডেঙ্গু নিয়ে সবাই মরছে, সবার বাড়ি বাড়ি ডেঙ্গু হয়ে গেছে, হসপিটালে ভর্তি আছে, ইলাজ হচ্ছে, কিন্তু কোনো ড্রেনের কোনো ব্যবস্থা দিচ্ছে না আমাদের। ইংরেজবাজার পুরসভার 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী, নেতাজি কলোনি, বিটি হোস্টেল এলাকায় এখনো জমে রয়েছে জল। একই ছবি উঠে আসে 23 নম্বর ওয়ার্ডের তেলিপুকুর, জজ ফিল্ড, নরসিংহ কুপ্পা ও কুলদীপ মিশ্র কলোনি এলাকাতেও। জমা জলে চড়ে বেড়াচ্ছে শুয়োর, আর সেই জমা জলের পাশেই পানীয় জল ভর্তি হচ্ছে পুরো বাসিন্দাদের। নোংরা জলের মধ্যে দিয়েই চলছে যাতায়াত। এক কথায় ডেঙ্গির আতুরঘরে পরিণত হয়েছে ইংরেজ বাজার পুরসভার এই 3 নম্বর এবং 23 নম্বর ওয়ার্ড। সামান্য এখন একটু করে জল আছে, তার জন্য আমরা প্রতিদিন আমাদের 5টা রাউন্ড হয়, প্রত্যেকটা বাড়িতে আমরা স্প্রে করছি। ডেঙ্গু ভয়াবহ হয়েছে সব জায়গাতে, সব জেলাতেই, আমাদের মালদাতে অনেক হয়েছে, তার জন্য আমরা প্রত্যেকটা রাউন্ডে আমরা স্প্রে করছি। সামান্য একটু যদি রাস্তাটা আমাদের ড্রেনটা একটু কাটিয়ে দেওয়া যায়, তাহলে জলটা একটু একটু করে গেলে পরে একটু জলটা কমে। কিন্তু নিকাশির হাল ফেরানোর উদ্যোগ কোথায়? এখনও কেন নেওয়া হচ্ছে না জোরদার উদ্যোগ? যদিও নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা নিয়ে বিরোধীদের ওপর দোষ চাপিয়ে দায় ঝাড়ার চেষ্টা ইংরেজবাজার ওয়ার্ড কাউন্সিলরের। 1990 সালে বামফ্রন্ট সরকারের সময় এলাকাটি পৌরসভার অধীনস্থ হয়। সেই সময় থেকে বহুদিন বামফ্রন্ট বোর্ড চালিয়েছে, কংগ্রেস বোর্ড চালিয়েছে এবং বিজেপি নির্দলকে নিয়ে 5 বছর বোর্ড চালিয়েছে। দুঃখের কথা, ওনারা উদাসীন ছিলেন, ওই এলাকার সমস্যা নিয়ে কোনোদিনও ভাবেননি। পরিষ্কার করা, জল জমে থাকলে সেটা সরিয়ে দেওয়া, যদি কেউ অসুস্থ থাকে তাকে হাসপাতালে পাঠানো, বা আমাদের যে হেলথ পোস্টগুলা দিয়েছে, আমাদের অ্যালার্জি মেশিন লাগানো আছে, সেখান থেকে টেস্ট করানো সব। পুরসভার আরও আগে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন ছিল বলছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। পৌরসভা বা জেলা স্বাস্থ্য দপ্তর দুপক্ষ জানে যে এই টাইমে ডেঙ্গু হয় প্রতি বছর, যখন ডেঙ্গুটা মহামারীর আকার নেয় তখন প্রশাসন থেকে আরম্ভ করে পৌরসভা সবাই অ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু ততক্ষণে মহামারীটা ছড়িয়ে যায়। অনেক জায়গায় কনজাস্টেড এরিয়া জল জমে থাকে, তার জন্য বেশি পরিমাণ লেবার দরকার, লেবারদের কাজটা দেখে করানো দরকার। একদিক দিয়ে যেমন প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, ঠিক অন্যদিকে দেখা যাচ্ছে এই জমা জলেই মশা ডিম পাড়ছে। সাঁড়াশি আক্রমণের মুখে মালদাবাসী। মালদা থেকে সমক লাইডি, ক্যালকাটা নিউজ।